আসসালামু আলাইকুম, মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে কাদামাটিতে বিনা চাষে রসুন চাষের পূর্ব পরিকল্পনা হিসাবে আজকে রসুন বাজার থেকে কিনলাম। এটি বীজ রসুন, মোটামুটি বড় সাইজের। এটির বাজার মূল্য মোটামুটি 270 টাকা কেজি। এছাড়াও খাওয়ার রসুন 220 থেকে 250 টাকায় পাওয়া যাচ্ছে এবং বীজ রসুনটা 250 টাকা থেকে মোটামুটি 300 টাকার কাছাকাছি। যদিও এটা আমার জেলা শহর নওগাঁতে, আপনাদের এলাকায় কেমন দাম সেটি কমেন্টে জানাতে পারেন। তো এই বীজ রসুনগুলো আসলে কিনলাম, এর আগে যেগুলো চাষ করা হতো এগুলো হচ্ছে বাড়িতে রাখা বীজ দিয়েই চাষ করা হতো। যদি এবছর আসলে বীজ নাই সেই ক্ষেত্রে আবার নতুন করে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এবারে একটু ভিন্নতা যে কাদামাটিতেই বিনা চাষে এবং মালচিং দিয়েই অল্প একটু করে চাষ করে দেখার ইচ্ছা আসলে কেমন ফলন হয়। এর আগেও যদি মালচিং দিয়ে করছি, ওইটা চাষ করেছিল, ওটা মোটামুটি ভালো হয়েছিল। তারপরে এবারে বিনা চাষে, যেহেতু নাটোর পাবনাতে বাণিজ্যিকভাবে চাষ হয়, সেই ক্ষেত্রে চাষ করার ইচ্ছা। তো দেখুন, এই রসুনের সাইজ মোটামুটি ভালো, দামটাও অনেক, 270 টাকা কেজি, অনেক দাম। যারা হয়তো রসুন আছে অনেকটাই লাভবান এই বছরের রসুনের দামে। তো আসলে আজকে আমি আপনাদের এটি আসলে দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম এবং এটি খসা ছড়ানোর পরে আসলে কত পার্সেন্ট এই বীজ লাগানোর মতন পাওয়া যায় সেটি আপনার পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের এলাকায় এই রসুনের দাম কেমন সেটিও কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।